এখন থেকে আমরা কোন মেয়ের দিকে তাকাবো না, কোনো শাদী করুন না, কোনো প্রেম প্রীতি ভালোবাসা আমাগো মনের মধ্যে স্থান দিব না। আমার কথা বুঝতে পারছো? আমরা একটা সংগঠন করুন, এই সংগঠনে সব এমন সদস্যরা থাকবো যারা কোনোদিন কোনো মেয়ের লোকের দিকে তাকাইবো না, কোনো প্রেম প্রীতিতে থাকবো না, কোনো বিয়ে শাদী করবো না। রিপন, তুমি কালকে সন্ধ্যার মধ্যে এখানে একটা সাইনবোর্ড লাগাই দিবা, 4 ফুট বাই 4 ফুট। উপরে লেখা থাকবো চিরকুমার সংঘ বড় কইরা, আর নিচে লেখা থাকবো একটি নারী বিবর্তিত সংগঠন।